নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো সবজি দিয়ে মটর ডাল। আর এভাবে এই গরমের দুপুরে কিন্তু সবজি দিয়ে মটর ডাল রান্না করলে এটা কিন্তু ভাতের সঙ্গে খেতে ভীষণই দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিলাম। এখন এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি মটর ডাল। আমি এখানে এক কাপ পরিমাণে মটর ডাল নিয়েছি। আর ডালগুলো আমি আগে থেকে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন এই ডালগুলোর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। এখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। গ্যাস অন করে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। আমি এখানে হাই ফ্লেমে 2টো সিটি দেবো, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, তাহলে সবজিগুলো দিয়ে যখন ডালটা সেদ্ধ হবে তখন কিন্তু একদমই গলে যাবে। প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, এখন প্রেশার কুকারটা খুলে নিচ্ছি। দেখুন ডালগুলো কিন্তু এখানে সেদ্ধ হয়েছে, কিন্তু একদম কিন্তু খুব বেশি গলে যায়নি। এরকমভাবে কিন্তু ডালগুলো সেদ্ধ করে নিতে হবে। এখন এই ডালের মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো ঝিঙে। ঝিঙেগুলো আমি কিন্তু এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আমি এখানে মূলো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লাউ। আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা কাঁঠালের বীজ। আমি যে পরিমাণে ডাল নিয়েছি আমি সেটা বুঝে সবজিগুলো দিলাম। আপনারা কিন্তু ডালের পরিমাণ বেশি থাকলে সবজিগুলো বাড়িয়ে দিতে পারেন। আবারও কিছুটা জল আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও একবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এখন প্রেশার কুকারের ঢাকনাটা আবারও বন্ধ করে দিলাম। গ্যাস অন করে আমি আবারও প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এখন আমি আবারও 1টা সিটি দিয়ে নেব। তবে আপনারা কিন্তু সবজি দিয়ে এরকম সিটি না দিয়ে এমনিও সেদ্ধ করে নিতে পারেন, তবে তাতে কিন্তু সময়টা বেশি লাগবে, আর এভাবে করলে কিন্তু খুব ঝটপট হয়ে যায়। আমি 1টা সিটি দিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি। দেখুন 1টা সিটি দিয়ে আমি ডালগুলো আবারও আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আবার কিন্তু গলে যায়নি, সবজিগুলো কিন্তু গোটা গোটায় আছে। এখন ডালটা ফোড়ন দিয়ে নেব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1টা তেজপাতা। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দিলাম 1টা চামচ পাঁচফোড়ন। এবারে ফোড়নগুলো ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা। আপনারা এখানে আদার পেস্ট ব্যবহার করতে পারেন। আদা দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। এখন দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। আমার কিন্তু এখানে জল আর লাগবে না। আপনাদের যদি মনে হয় যে এই সময় ডালটা একটু বেশি ঘন হয়ে গেছে, জল লাগবে, তাহলে জলটা গরম করে এই সময় দিয়ে দিতে পারেন। এখন 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি ডালটা এভাবে একটু ফুটিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ডাল আমি এভাবে রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু আমাদের এই ডাল একদম রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর এই সবজি দিয়ে মটর ডাল নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমাদের এই গরমের দুপুরের তৃপ্তিদায়ক সবজি দিয়ে মটরের ডাল পরিবেশন করার জন্য এখন একদম রেডি। তো এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত লাগে। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।